এই পৃথিবীর মতো বড় এক একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো আছে গো। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দিয়ে টেনে হিসরে আনা হবে জান, এই জাহান্নাম হবে একমাত্র তোর ঠিকানা। আর জাহান্নামের ঘর দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাকুম নামে কাটা যুক্ত গাছ। এই গাছ মানুষকে গাছের মতো ধরে ধরে গিরাস করে ফেলবে। ও মুসলমান শুনে লও শুনে নাও, এই জন্য রাসূলের দরবারের মধ্যে চলে গেলেন একজন যুবক, নবীর কাছে যা বলে নবী গো মায়ার নবী, আপনি আমার তওবা করে দেন আল্লাহর নবী গো, আল্লাহ যেন আমার তওবা কবুল করে আমার গুনাহ যেন মাফ করে দেয়। আল্লাহর নবী ডাকতে বলে যুবক তুমি তওবা করো, তওবা করো, তওবা করি আল্লাহ ভালোবাসে রে। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যে এত বড় অপরাধ করেছি আমার আল্লাহ আমারে মাফ করবে না, এই পৃথিবীর মধ্যে আমার মতো পাপীর গোনা মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাকতে বলে যুব যুবক রে তুমি তওবা করো, তওবাকারী কে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুণে আল্লাহ মাফ করে দেয়। যুবক বলে নবী গো আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না। নবী বলে যুবক রে তুমি কি এত বড় অপরাধ করেছো বলো। বলে হুজুর মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো কবর থেকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কা মদিনার গোরস্থান থেকে কাপনের কাপড় চুরি হতো, আপনি শুনছেন নি গো নবী গো। আমার নবী ডাকতে বলে যুবক রে শুনেছি মক্কা মদিনার বুকে গোরস্থান থেকে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেওয়া হয়, আর তিন টুকরা কাপড় শেষ সম্বলখানা দেওয়া হয়, এটা মানুষ কেমনে চুরি করে? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাপন চোরি আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কা মদিনায় গোরস্থান থেকে যত কাপনের কাপড় চুরি হতো সমস্ত কাপনের কাপড় চুরি করতাম আমি যুবক, নবী গো আমারে কি আমার আল্লাহ মাফ করবে গো আমার আল্লাহ? আল্লাহর নবী কয় যুবক তুই মাফ চা, আল্লাহর কাছে ক্ষমা চা, আমার মাওলার কাছে কি কর তওবা কর, তওবা কারীকে আমার আল্লাহ ভালোবাসে মাফ করে দিবে। যুবক বলে নবী গো আমার মন বলে আমারে মাফ করবে না। এরে আল্লাহর নবী ডাকতে বলে যুবক রে মাফ করবে না বল কেন, তুই তওবা কর। যুবক বলে নবী না শুধু আমি কাপড়ের কাপড় চুরি করি নাই রে, এই দুনিয়ার মধ্যে আমার মতো পাপি আমার মতো গুনাহগার আর কেউ নাই রে। যুবক বলে নবী গো অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মারা যায় না, অনেকদিন যাবত মক্কা মদিনার গোরস্থানে কোনো মানুষ শোয়ানো হয় না, আমিও যুবকের ব্যবসা ভালো হয় না, কাপনের কাপড় চুরি করতে পারি না, আমি বড় বিপদের অভাবের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনলাম ওই মদিনার বুকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাশের গ্রামে একজন মেয়ে মানুষ মারা গেছে, একজন বড় লোকের একটা কন্যা সন্তান মারা গেছে। নবী গো আমি নিজে তার জানাজায় শরীক হলাম, যখন তাকে কাপন দাপন করা হলো আমি রাতের অপেক্ষায় বসে থাকলাম নবীগ, সবাই যখন ঘরে ঘুমায়া গেল আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম, গোরস্থানে প্রবেশ করিয়া কবরের উপর থেকে মাটি সরাইলাম, মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকলাম প্রবেশ করলাম, তার গায়ের তিন টুকরা কাপড় আমি খুলে নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই কাপনের কাপড় খুলে নিয়ে আমি যখন লাফ মেরে কবর থেকে উঠতেছিলাম
কে যেন আমারে ডাকতে পারে যুবক ও যুবক, সারা জীবন কাপনের কাপড় চুরি করলা, আজকে যার কবরে প্রবেশ করেছো যে কবরে ঢুকছো, একবার তাকায়া দেখ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী, আজকে যদি তার সঙ্গে অন্যায় করো পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ তো জানবে না রে যুবক তুই জিনা কর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী নারীর মুখের দিকে তাকায়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই, সঙ্গে সঙ্গে ওই নারীর সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। এরে মক্কা মদিনার বুকে আমি জাহিলা জামানায় জিনা চলেছে কবরে, আর বাংলাদেশে ওয়াজ করবো কিরে বাবা, কলিজার মধ্যে আঘাত লাগে কষ্ট লাগে রে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ মুসলমান মর্গে জিনা হয়, এ বাংলা কোন বাংলাদেশে বক্তা হইলাম রে বড় কষ্ট হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। কয়েক মাস আগে আপনারা খবর নিউজ জানেন রে মুসলমান, দেখা যায় গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার, মারা গেছে বিষ খাই, আলামত হলো জিনার। ডাক্তাররা প্রেশানিত হয়ে গেলেন, চিন্তা করেন মৃত্যুবরণ করলো অ্যাক্সিডেন্ট করে, মৃত্যুবরণ করলো বিষ খাই, আজিনা করলো কখন, এখন মেডিকেল বোর্ড বসলো, এরপরে সিসি ক্যামেরা লাগানো হলো, ডোমরে যখন রিমান্ডে নেওয়া হলো ডোম বললো একজন নয় দুজন নয় শত শত নারীর সঙ্গে জিনা করেছি আমি। এর যেখানে বাংলাদেশে পুষ্পুষা 90% মুসলমানের দেশে, এর আমার মা বোনদের সঙ্গে যে থারায় মৃত্যুর পর এই দেশে কেউ আজ করবো কিসের আর ইমানের বাদরি করবো রে, কিসের এত জমিদারি করো, কিসের ইমামতি করো, আল্লাহর গজব তো দিয়া দরকার ছিল, জোরে জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, যুবক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আমি ওই মহিলার সঙ্গে জিনা করলাম, এরপরে লাভ মেরে আমি উঠলাম, নবী গো কে যেন ভিতর থেকে বলতেছে যুবকরে তোর মরা লাগবে, যুবকরে আজকে আমার তুমি আমার সঙ্গে ব্যবচার করলে জিনা করল, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, যুবকরে একদিন তোমার মৃত্যুর পেয়ালা পান করতে হবে, আজকে আমি অসহায় তোমাকে বাধা দিতে পারি নাই, তোমাকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি নাই, একদিন তোমারও মরণ লাগবে মরা লাগবে, সেদিন আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনো দিন তোমারে ক্ষমা করে না, জোরে বলো আল্লাহ। যুবক কান্দে আর নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি আবার দূরে পাঠায় দেন কোথায় যাব, মাপ পাবো কোথায়, যুবক কান্দার বলে নবী গো মায়ের নবী আপনার কদম থেকে যদি আমাদেরকে বিতাড়িত করে দেন পৃথিবীর কোথাও যাওয়ার জায়গা নাই, আমার নবী বলে যুবক রে তুমি দূর হয়ে যাও, ও যুবক তুমি দূর হয়ে যাও, যুবক কাঁদতে কাঁদতে চলে গেলেন, একদিন নয় দুদিন নয় 40টা দিন জঙ্গলের মধ্যে পড়ে কাঁদতে, আর বলে আল্লাহ তুমি কি আমারে ক্ষমা করবে না, আমার মতো পাপীর আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহ আমার মতো পাপী জগতের মধ্যে নাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, একটা মেয়ে 40টা দিন অজারণায়নে কান্দে, এই যুবক কান্দতে কান্দতে চোখের পানি পড়িয়া ঘা হয়ে গেল, গায়ের মুখের গোস্তগুলো খসে খসে পড়ে গেল, যুবক অজারণায়নে কান্দে, অবশেষে এলহাম শুনতে পাইলেন যুবক আর কান্দিস না, তোর চোখের পানি আর সইতে পারে না আমার মাওলা, তোরে আমার আল্লাহ মাফ করে দিছে, জোরে জোরে বলেন মারহাবা।
সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকে মরণকালে পায়খানা করে দেয় অনেকে মরণকালে প্রস্রাব করে দেয় অনেকে মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায় রে অনেকের মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায় আল্লাহ কোন দিন যেন মরণ এসে যাবে রে আল্লাহ কোন হালাতে মরব বলতে পারি না রে মালিক অনেকেই মরণের সময় একটঙ্গ পড়ে যায় যারা কাপন পরে যারা গোসল করাইছেন কত মানুষের গোসল করাইলা দেখি গোসল করাতে যায় পায়খানা করে দিছে প্রস্রাব করে দিছে তাদের মৃত্যুটা কত কঠিন হয়েছে অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায় এক হাত জিহ্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় চোখ দুটি আর বন্ধ করা যায় না ইমাম সাহেব তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করতে যায় বন্ধ হয় না রে ওই চোখ দিয়ে আজরাইল ঢুকেছে চোখ দুটি আর বন্ধ হয় না জিব্বা দিয়া গাল দিয়া জাজরাইল জানটা বাইর করেছে জিব্বাটা এক হাত বাইর হয়ে গেছে আর ভিতরে ঢোকে নাই এরা মুসলমান সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয় আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও যেদিন মালাকুল মউত আসবে রে আল্লাহ রসূলের সিয়ারা মুবারকায়না বানায়া দিও আল্লাহ জবানের মধ্যে মধুর কালে মাজারি করে দিও আল্লাহ ওই মৃত্যু যন্ত্রণা সব চাইতে সহজ করে দিও গো আল্লাহ এই দুনিয়ার বুকে যেহেতু আইসি মরাই তো লাগবে কেউ বেঁচে নাই আমিও থাকবো না রে আল্লাহ আল্লাহ আজকের এই সিদ্দিরপুরবাসী চোখের পানি সেরে কান্দে গো আল্লাহ আমাদের এক নাম্বার বিপদ হলো মরণ সেই মরণটা আমাদের সহজ করে দিও দুই নাম্বার বিপদ হলো কবর গো আল্লাহ ওই কবরের মধ্যে আল্লাহ সজবের সহজ করে দিও গো আল্লাহ তিন নাম্বার বিপদ কিয়ামতের ময়দান উঠিন ডান হাতে আমল নামা দিয়া দিও গো আল্লাহ আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবে দিয়া দিও জোরে বলেন আমিন এ মুসলমান রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে আসলেন যুবক বলিয়া রাসূলুল্লাহ এই দরবার থেকে ফিরলে কোথায় যাব নবী গো আপনি আমারে ক্ষমা করে দেন নবী তওবা পড়ায়া দিলেন সুতরাং আমার যুবক বাবারা শোনো আমার যুবক বাবারা শোনো রাসূলকে যারা ভালোবাসো ইসলামকে যারা ভালোবাসো জীবন দিয়ে দিবা কোনো জিনার মধ্যে যেও না জীবন দিয়ে দিবা পাপের মধ্যে যেও না তার প্রমাণ একটা দিয়ে যায় ভালো করে শুনে নাও রাসূলুল্লাহর যুবক সাহাবী রাসূলের পাশে পাঁচ ওয়াক্ত সালাত আদায় পড়ে প্রতিদিন রাসূলুল্লাহর পিছে যায় নামাজ আদায় করে কিন্তু এই মসজিদের পাশে একটা দুষ্ট মহিলা ওই যুবকের প্রেমে পড়ে গেলেন যুবককে প্রতিনিয়ত প্রেমের পায়গম দেয় প্রেমের দাওয়াত দেয় প্রেমের কথা বলে যুবক বলে না না আমি মুসলমান তুমি বেগানা মহিলা তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই আমার পথে তুমি দাঁড়াইবেন না কারণ আমার মরা লাগবে কবরে যাওয়া লাগবে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব আমি জবাব দিতে পারবো না তুমি আমার পথ আক্রাবা না কারণ আমি আমার মাওলারে ভয় পায় আমি আমার নবীরে ভালোবাসি ইসলামকে ভালোবাসি সুতরাং আমার দ্বারায় অন্যায় কাজ করা সম্ভব নয় জোরে বলো মারহাবা এ মুসলমান একদিন রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ঈশা সালাত আদায় করে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন একটু সময় বিলম্ব হয়ে গেল যুবতী বসে আছে যখন ওই যুবক ওই রাস্তা দিয়ে গেছে যুবককে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন ভালো করে শুনে নেবেন বাবা রাসূলকে যারা ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন আলোচনাটা দিলের কান্ডা লাগা শুনবি আমার যুবক বাবারা তোদের মতো যুবক আমি ছিলাম
আজকে বয়সটা প্রায় 43 এর কোটায় চলে গেছে কারণ কখন জন মারা যায় দেখলে মনে হয় যুবক আরে বাবা যুবক নয় কারণ ওই যে আজকে কামেল পাশি করেছে আজ থেকে মুসলমান 26 বছর আগে কামেল পাশটায় করেছে সুতরাং এখন বয়সটা কতটুকু হতে পারে এখন বলতে গেলে অনেক কষ্ট হয় রে মুসলমান দিলের কান্ডা লাগায় শুনে নাও আর মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো যুবককে ঘরের মধ্যে নিয়া যুবক কানে খুলে চেষ্টা করলেন একবার যুবতীর মুখের দিকে তাকাইলেন না এবার যুবক ওই যুবতী কি করলেন গায়ের কাপড় খুলে ফেললেন পন্নের কাপড় খুলে ফেললেন পুরো উলঙ্গ হয়ে গেলেন যুবকটা একটা চিৎকার মেরে বলে আল্লাহ তুমি আমার উদ্ধার করো আল্লাহ আল্লাহ আমি মুসলমান আমার নবীর উম্মত ইসলামের কলঙ্ক হবে তুমি এমন কাজ আমার দিকে করায়ও না আল্লাহ আল্লাহ তুমি তো দেখতেছো দুনিয়ার কেউ না দেখলে তুমি দেখো রে আল্লাহ দুজন তো কেরামন কাতিবিন দুজন তো আমার কাছে আল্লাহ দুজন তো এই মেয়েটার কাছে মোট চারজন আল্লাহ তুমি একজন পাঁচজন আমার নবী বলছে ন্যায়পরায়ণ দুজন সাক্ষী তিনজন সাক্ষী হলে তার কঠোর বিচার হবে আল্লাহ এখন তো সাক্ষী অনেকগুলো আল্লাহ তুমি তো দেখো আল্লাহ তুমি নিজে দেখো কেরামন কাতিবি দুজন তিনজন আমি একজন চারজন মেয়েটা একজন পাঁচজন মেয়ের কাছেও দুজন এই আটজন সাতজন আটজন সাক্ষী হয়ে যাবে আল্লাহ তোমার দরবারে আমি কি জবাব দিব আজকে ঘরের মধ্যে জিনা করিস বাগানের মধ্যে জিনা করিস ঈশ্বরে নিয়ে জিনা করিস শুনে নে বাবা তোরা দিলের কান্ডা লাগা আসন তোরা মনে করিস কেউ দেখে না কিন্তু আমার মৌলার চোখটা ফাঁকি দিতে পারবি না মেয়েটার সাক্ষী তুই নিজে সাক্ষী দুজন তোর কাছে দুজন মেয়েটার কাছে দুজন মোট দুই আর দুই চার আর দুই ছয় জন আর আমার আল্লাহ একজন সাতজন কয়টা চোখ ফাঁকি দিবে আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া সম্ভব হবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হা আল্লাহ একবার পালানোর সম্ভব কার চোখ ফাঁকি দিবি মানুষের চোখ ফাঁকি দিবি কিন্তু এই যে দুইজন দুই পাশে আছে ফাঁকি দেওয়া যাবে গোপনে আপনি কি করেন সুদ খান গোপনে তো আপনি কি করেন ঘুষ খান মনে করেন কেউ দেখে না অফিসে বইয়া গোপনে ঘুষ নিলেন কেউ দেখতেছে না অফিসের কর্মচারী দেখে না কিন্তু যিনি দিল উনি দেখছে আপনি দেখছেন দুজন আর দুই দুই চার সাতজন জোরে বলেন ঠিক কিনা ফাঁকি দেবেন কেমনে করে ফাঁকি দেওয়ার মতো পালাবি কই যাইয়া রে মানুষ পালাবি কই যাইয়া আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে নতুন বাসর ঘরে যাইতে হবে রে অমন পালাবি কই যাইয়া রে মানুষ কল্ল নাফসিন যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেউসা পড়ে গেছে রে যুবতী চিন্তা করে যুবকটা বেঁচে নাই মারা গেছে রে হাতা শিং করে নি রাস্তার মধ্যে ফেলে রাখলেন ফজরের আযান হলো আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাহাবীরা আজান পড়লে দলে দলে মসজিদে যায় আর আমরা আজান পড়লে মসজিদের পাশে কেটে চলে যাই জোরে বলেন ঠিক কিনা নামাজ শেষ করে দেখে রাসূলুল্লাহ সাহাবি রাস্তার মধ্যে পড়ে আছে আল্লাহু আকবার বলেন না রাসূলুল্লাহ সাহাবি রাস্তার মধ্যে পড়ে আছে হাতা শিং করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন বাড়ি নিয়ে তারে রোগ চিকিৎসা করালেন ভালো হলো না কবিরাজ দেখাইলেন ডাক্তার দেখাইলেন কোনো কাজ হয় না একটু রাতের বেলা হুশ হইলেন বাবাকে ডাকতে বলে বাবা আমাকে একটা কাগজ দাও একটা কলম দাও যুবক সাহাবি
কলম আর খাতা তার হাতের মধ্যে দেয়া হলো। কলমটা ধরে লেখলেন, আব্বাজান আমি আপনার কলিজার টুকরা সন্তান, জীবনে আপনার হক আদায় করতে পারলাম না বাবা গো। আমি যদি রাতের অন্ধকারে মারা যাই বাবা গো, আমার লাশটা পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে। আমি যদি মারা যাই আমার এই কাফন দাপন আপনি নিজে করাবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা রাখবেন না, আমার লাশটা এই ঘরের মধ্যেই দাফন করে দিবেন, আমার লাশটা যেন কেউ দেখে না, কবরটা যেন কেউ টের পায় না বাবা গো। এই বলিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, দুনিয়া আর মায়া ছেড়ে চলে গেল, যুবক মারা গেলেন। যুবকের বাবা গোসল করাইলেন, কাফন পরালেন, নিজেই দোয়া করলেন, ঘরের মধ্যে কবর দিয়ে রাখলেন, গোরস্থান বানায় গোরস্থানে শোয়া রাখলেন। বাবা কি করলেন, ঘরের মধ্যে সন্তানের কবর দিলেন। আল্লাহর নবী একদিন নয় দুদিন নয় তিনটা দিন পার হয়ে যায়, নবী সালাম ফিরা কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালাম ফিরা বলে, আমার যুবক আমার সাহাবীরা রে, আমি আজ তিনটা দিন লক্ষ্য করি আমার যুবক সাহাবি। এ যুবক বাবারা শুনে রে, তোরা ভালো করে শুনে রে, আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, আমি আজ তিনটা দিন আমার যুবক সাহাবিকে মসজিদে দেখি না। কারণ কি, যুবক সাহাবি কি কোনো অসুস্থ হলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো কোনো মেহমান বাড়ি গেছে। আমার নবী কয়, না, কারণ ইমাম সাহেব এলাকার যিনি ইমাম, এলাকার যারা মুসল্লি দেখবেন এক বেলা যদি মসজিদে না আসে দ্বিতীয় বেলা ইমাম সাহেব জিগায় অমুক আসে নাই কেন। ইমাম সাহেব কয়েতে, ভাই অমুক আসে নাই, কি হয়েছে, কুটুম বাড়ি গেছে নি অমুক মুসল্লি। কারণ ইমামের সাথে মুসল্লিদের সম্পর্কটা ভালো হয়ে যায়, এই জন্য ইমাম সাহেব খবর নেয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এরা শুনে এরকম আমার নবী যে ছিলেন ইমামের ইমাম, নবী ছিলেন আমার নবী ইমাম ছিলেন, সাহাবিরা ছিল মুসল্লি। নবী সদা সর্বদাই নামাজ শেষ করে সাহাবিদের সাথে কৌশল বিনিময় করতেন। নবীজি সবার কাছ থেকে কথা শুনতেন, কেমনে কেমনে চলো, কেমনে পরামর্শ দিতেন। নবীজি সাহাবিদের হালাত শুনতেন, তুমি কি করো, কি খাও, কি কেমনে থাক। আল্লাহর নবীর সাহাবিরা বলে, হুজুর ওই যুবক সাহাবি নিশ্চিত কোন মেহমান বাড়ি গেছে না হয় কোথাও গেছে। আমার নবী বলে, তোমরা একটু খবর নাও, আমার ওই যুবক সাহাবি যদি মেহমান বাড়ি যাবে আমাকে বলে যেত, যেহেতু বলে যায় নাই, খবর নাও কি আছে। সাহাবিরা চলে গেলেন, যুবকের বাবার বলে, আসসালামু আলাইকুম, হে আল্লাহ, আল্লাহর নবী সাহাবির বাবা, আপনার ছেলে কোথায় গেছে নবীজি জানতে বলেছেন? বলে, আমি কিচ্ছু বলতে পারি না, আমার ছেলে কোথায় আছে আমি জানি না। বলে, কোনো মেহমান বাড়ি গেছে কয় জানি না, কোনো জায়গায় গেছে বলে জানি না, কোথায় আছে কি হালাতে আছে আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে সাহাবিরা যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ওই সাহাবির বাবার কাছে জিগাইলাম, ওই সাহাবির বাবা দুটি চোখের পানি ছেড়ে দিছে, কারণ সন্তানের লাশ বাবার কাছে কতবারই এই পৃথিবীর মধ্যে, যে বাবা তোর সন্তান কাঁদে নিছে রে, এই সেই জানে সন্তানের লাশ বাবার কাঁধে কতবারই, বাবার লাশ সন্তানের কাঁধে কতবারই, একমাত্র লাশ বহনকারী ব্যক্তি জানে রে, পৃথিবীর অন্য কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে যারা বাবার লাশটা কাঁধে নিয়েছে এই ব্যক্তি জানে আব্বার লাশটা কতবারই ছিল, যিনি বায়ের লাশটা কাঁধে নিয়েছেন সেই জানে বায়ের লাশটা কতবারই ছিল। এই পৃথিবীর মধ্যে আসল সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। এই জন্য আমি শুরু থেকে বলতেছিলাম, মুসলমান চাচির কোনো বিশ্বাস নাই, পৃথিবীর মধ্যে এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর হলো কবর, তিন নম্বর কেয়ামত। এই মরণের পেয়ালা সবারই পান করতে হবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে গেছে, লাশ কপি নিয়ে বাড়ি ফিরছে, ওই লাশটা পাঠানোর জন্য কাকুতি মিনতি সন্তানদের বাজান,
কত ছেলে লেখাপড়া শেষ করে চাকরি করবে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ওই সন্তান থারানো বেদনা অনেক বাবা পাগল হয়ে যায়। অনেকের দেখেছি সন্তানের লাশ কবরে শোয়ানোর পর বাবা আর কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য পাগল হয়ে গেছে, জোরে বলো ঠিক কি না? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে তোমার সবই রইল পরে, মরার পরে আরো জোরে বলেন, মরার পরে দেখবে তোমার সবই রইল পরে, মরার পরে। হের দাদাই গিছে বাবাই গিছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। হের বন্ধু গেছে বান্ধব গেছে কেউ আইল না ফিরে, দাদাই গিছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আরো জোরে বলেন, আজ না হয় কাল যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল মরার পরে। এ দুনিয়ার মধ্যে আমজা তালে সেবেত কিতাব লাগছে গো, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক ঠিকানা হলো নবী, মারহাবা আরো জোরে, ইমানের চাবি হলো নবী, একটা হলো ইমান আর একটা হলো আমল। ও মুসলমান গভীর মনোযোগ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিই। একটা হলো আমল, একটা হলো ইমান। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান। ইমানবিহীন মানুষের কোনো মুসলমান, ইমানবিহীন কোনো মানুষের কোনো মূল্য নাই, আর রুহবিহীন এই বডির কোনো দাম নাই, জোরে বলেন ঠিক কি না? রুহটা বিহীন কোনো বডির মূল্য নাই। আপনার দেখতে শুনতে অনেক ভালো, 18 বছরের যুবক, 16 বছরের যুবক, 20 বছরের তরতাজা যুবক, শুধু রুহুটা বাইর হয়ে গেছে আর তার দাম নাই। সঙ্গে সঙ্গে তাকে কবরে 3.5 হাত মাটি খুঁড়ে তার গর্তের ভিতরে রেখে দিবে, কারণ রুহুটা না থাকার কারণে। আবার দেখতে শুনতে হাত নাই পা নাই, কত মানুষ বছরকে বছর পড়ে আছে কোথায়, বিছনায় পড়ে আছে, হাসপাতালে পড়ে আছে, এই রুহুটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। তাহলে বোঝা গেল ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহ, রুহবিহীন বডির কোনো মূল্য নাই, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার শুনে নাও, তদ্রুপ ইমানবিহীন কোন বেকুয়া মুসলমান মানব জীবনের কোনো মূল্য নাই, কোনো এবাদতের মূল্য নাই। সেই এবাদত আর আমল, ইমান এবং আমল আবার দুইটা জিনিস, একটার নাম হলো ইমান আর একটার নাম হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, জিকির করেছেন এটার নাম আমল, পিতা মাতার খেদমত করেছেন এটা আপনার আমল, গুরুজনদের সম্মান করেন এটা আপনার আমল। এক কথায় দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহর বিধান মেনে রাসূল সুন্নাত তরিকায় চলে যে সমস্ত ইবাদত করো, এটার নামই হলো আমল। আর ঈমানটার নাম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মারহাবা।
বলতেছিলাম মুসলমানরা একদল আছে নবী নবী বলে পাগল হয় মসজিদের ধারেও যায় না জোরে কোন ঠিক কি না এরার মধ্যে আমাদের সুন্নিয়াতের অনেক আছেন বললে তো বলবেন রুহুল আমিন ভাই তালি আপনি কি অন্য দলে চলে গেছেন বলাই তো লাগবে কারণ নিজের নিজের দস্তুরিটা ধরায় দেওয়া হলো নিজের উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজের সমালোচনা করে নিজের দোষটা ধরে অন্যের দোষ নয় ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে কামিয়াব এই জন্য আমি অনেক সুন্নি ভাইরা আছেন যদি এখন বলি কে কে মাগরিবের নামাজ পড়েছেন কে কে আপনার ঈশার নামাজ পড়েছেন কে কে আপনারা ফজরের নামাজ পড়েছেন দেখা যাবে সৎকারা বিজ্জন উঠবে তাহলে বোঝা গেল আপনাদের ভিতরে নবীর প্রেম আছে এবাদত নাই আর এক দল আছে এবাদত তে ভরপুর নবীর প্রেম তাদের মধ্যে নাই জোরে বলেন ঠিক কি না নামাজের লইলি না খবর ওরে একক তো পড়ে একক তো পড়ে না নামাজের খবর নাই না টিভির খবর নাই মোবাইলে খবর নাই প্রেমিকার খবর নাই কতক্ষণ কতক্ষণ কোন ভাবিরে থুয়া ভাই বিদেশে গেছে ওটাও খবর নাই জোরে কোন ঠিক কি না কিন্তু নামাজের খবর নাই না জোরে কোন ঠিক কি না সলাত সলাত নামাজের খবর নেওয়ার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কি না যেহেতু পৃথিবীর মধ্যে মানুষের দুইটা টাইমে মৃত্যু হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া দিন শুরু করেছে নামাজ দিয়া দিন শুরু করেছে কিছু যুবক দিন শুরু করেছে দিনের শুরু হলো ফজর দুরাকাত সুন্নাত নামাজ আদায় করলি নবীর প্রেমিক হয়ে গেলি দুরাকাত ফরজ নামাজ আদায় করলি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলি ও মুসলমান রাত শুরু করে চললে নামাজ দিয়া রাতের শুরু হলো মাগরিব তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার মাওলার গোলাম হয়ে গেলা এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা এখন যারা মাগরিব পড়লা তারা রাতের মধ্যে যদি মরণ হয় নামাজ আল্লাহর গুলা আমরা রাসূলের প্রেমিক হিসেবে মরতে পারবা ওই ফজরে যারা পড়ছো তারা যদি তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে এ মুসলমান দিনের মধ্যে যদি মৃত্যু হয় তোমরাও হব আল্লাহর গুলাম রাসূলের প্রেমিক এখন যারা নামাজ ছেড়ে দিছো তারা হবা শয়তানের বাইরা ভাই জোরে বলেন ঠিক কি না নবীজি বলছেন দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করল কথা বলল ওয়াদা করল যে ব্যক্তি আমার কাছে ওয়াদাবদ্ধ করল আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব এখন নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান একটু হাত তোলেন মারহাবা বলেন না আর একটু জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি তাকা দেখো গো এই মহল্লাবাসী আমার নবীর সাথে জান্নাতে যেতে চায় নবী বললেন সাহাবীরা রে আমি নবী তোদের হাত ধরে জান্নাত নিতে চাই দুইটা ওয়াদা যে ব্যক্তি করবে নাম্বার ওয়ান হলো দু গালের মধ্যবস্তু জিব্বা বালা করে শোন রে বাবা ভালো করে শোন এই জিব্বা দিয়ে একদিন আর বিড়ি টানা যাবে না এই মুখ দিয়ে একদিন আর গাঁজা খাওয়া যাবে না এই মুখ দিয়ে আর ফাইসা কথা বলা যাবে না এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই মুখের মধ্যে হারাম জিনিস ঢুকানো যাবে না এই মুখটারে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আমার নবী তার হাত ধরে জান্নাতি নিবে এখন আজ থেকে কে কে প্রতিজ্ঞা করবেন আজ থেকে মুখ দিয়ে হারাম কাজ হারাম জিনিস খাবো না এই মুখ দিয়ে কাউকে গালি দিব না এই মুখ দিয়ে ফাইসা কথা বলবো না এই মুখের মধ্যে বিড়ি সিগারেট লাগাবো না কে কে রাজি আছেন একটু হাত দুখানা তোলেন জোরে জোরে বলেন নারাই তাকবীর মনে থাকবো এই মুখটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে আল্লাহ নবী ওয়াদা করেছে মুসলমান শোনো গো নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলো মারহাবা দুই নাম্বার হলো দুই পায়ের মধ্যবস্তু যেটা স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে
একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত আর কোনো নারীর কাছে যাবে না, কোনো পুরুষের কাছে যাবে না। ভাই থাকে বিদেশে, বিলিয়ে দাও লজ্জা স্থান অন্যের কাছে, এটা চলবে না। কারণ আল্লাহ নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও এই দুইটা জিনিস কন্ট্রোল করা লাগবে, এটা ওয়াদা করতে বলছে নবীজি। আজ থেকে প্রতিজ্ঞা করবা কোনো প্রেমিককে নিয়ে কোনো হোটেলে যাবা না, কোনো নারীকে নিয়ে কোনো ঘরের মধ্যে যাবা না, যতই প্রেমিক হোক, যদি অবিবাহিত কোনো পৃথিবীর মধ্যে বৈধ সারা বৈধ কোনো নারীর কাছে যাব না। যদি এই কথা যদি আজকে তোমরা ওয়াদা করতে পারো, আমি নয় আমার নবী তোমার হাত ধরে জান্নাতে নিবে, আজ থেকে কে কে ওয়াদা করবো, আজ থেকে আর জিনা বা বিচার করবো না, জোরে জোরে চিল্লা ভাত উঠায় বল আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে শাস্তির বিধান শুনে না হোগো, যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী, এই লেখেনে ভালো করে, অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে, যদি পরক্রিয়া করে, এর শাস্তির বিধান হলো সমাজের যার গায়ে বল আছে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে, দুই চারটে মারা পর মারা যাবে, দুই চারটা দশটা বিশটা মারা পর মারা যাবে, মারা যাওয়া পর তোরে গোসল করাতে হবে, গোসল করায় তারে কাফন করাইতে হবে, কাফন পরায় তার জানাজা পড়া লাগবে, জানাজা পরায় তার দাফন করা লাগবে, দাফন করায় বাকি যে ব্যাতের আঘাতগুলো আছে এগুলো তার কবর উপরে হাঁকাইতে হবে, মারতে হবে। একটা যদি এ মুসলমান শুনে নাও, সিদ্ধের শরীর জমিনের মধ্যে যদি একটা যুবকের একটা যুবতীর যদি এই বিচার করা হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে চিরতরে জিনা বা বিচার বন্ধ হয়ে যেত, জোরে বলেন ঠিক কি না। যদি বিবাহিত পুরুষ যদি জিনা বা বিচার করে, এ যুবক দেলের কান্ডা লাগা শুনে লও, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে বা বিচার করে, প্রক্রিয়া করে যদি ধরা পড়ে গো, ভালো করে শুনে নেন, এই বিবাহিত নারী বিবাহিত পুরুষের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, বুক পর্যন্ত। এবার তাকে কঙ্কার মারতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মৃত্যুবরণ করেছে, তখন তাকে কয়টা মাটি করে আবার উঠাইবেন, উঠায় তার জানাজা পড়া যাবে না, তার কাফন দেওয়া যাবে না, দাফন দেওয়া যাবে না। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষকে কুকুর শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে লাস্টারে। এই দুনিয়ার মধ্যে বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কি পাবে না, জানাজা পাবে না, কোনো কাফন পাবে না, কোনো দাফন পাবে না, তার দেহটা কুকুর শেল দিয়ে খাওয়াইয়া দিতে হবে। একটা যদি আপনার জমিনের মধ্যে যদি একটা বিচার করা হতো গো, যেহেতু বাংলাদেশটা 90% মুসলমানের দেশ, এই দেশে কোরআনের আইন চালু করতেই হবে আর হাদিসের আইন চালু করতেই হবে, কোরআন হাদিস যদি মানিয়ে একটা বিচার করা হতো, আমার দেশ থেকে চিরতরে জিনা বা বিচার পালায়া যেত, জোরে বলেন ঠিক কি না। এর দুর্নীতি রই ডাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভানরা, শিক্ষিত শৈতানরা, শিক্ষিত শৈতানরা, একটু জোরে বলতে পারবেন, ওরা শিক্ষিত শৈতানরা, শিক্ষিত এর দুর্নীতি রই যাকরায় বসে জাহির করে জ্ঞান, বলেন জাহির করে, সাউন্ড বাড়ো, এর কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানরা, শিক্ষিত শৈতানরা, ওরা হল জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া সালাইউরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শৈতান, ওরা শিক্ষিত। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা, আইরে প্রেম
প্রেমের অবস্থা খুব খারাপ, হাতের মধ্যে নাম লেখে কেটে কেটে, আহা কেটে কেটে লিখতেছে বি যোগ সি, ডি যোগ আর, আর যোগ ডি, পাইলেও কি যোগের ভিতর জোরে বলেন ঠিক কি? আমরাও তো লেখাপড়া করেছি গাছের মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মসজিদের দেখি মেম্বারও লেহে তো বি যোগ সি জোরে কর ঠিক কি? মাঝে মাঝে কয়েকদিন আগে নামাজ করতে ঢাকা এক মসজিদে দেখলাম মসজিদের মেম্বারের পাশে লিখে দিয়েছে একদম বালা করে ইট দিয়ে লিখে দিয়েছে বি যোগ বি। চিন্তা করলাম বি যোগ বি, একটা জিক ছেলে দিকে এদিক আয় কি তা কয় ইটার ভিতরে কি পাইল রে? কয় হুজুর বি তে বাবু, বি তে বিথি। ওরে বাবা আমার বুঝাই দিতেছে, কয় হুজুর বোঝেন নাই এই ডলে বেটা এটা ছেড়ি। আমি তো ওরে বাবা রে বাবা, ডিজিটাল তো দেশে এইরকম তো শিক্ষা, আমরা তো আর এই সৃজনশীল পাইনি আর এই উত্তরাধুনিক এই মডেলিং লেখাপড়া পাইনি যে আপনার এখন শরীফ থেকে শরীফ হবে এটা তো আর বুঝতে পারি নাই জোরে বলেন ঠিক কি না? ওইটা তো আমরা পড়ি নাই, আমরা পড়ছি আল্লাহ তুমি রিজিক দাতা নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি দাও তাই খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে, আর আর এখন কয় শরীফ ছিল শরীফ এসে কয় আসসালামু আলাইকুম, আলাইকুম আসসালাম, আপনি আমার চেনছেন নি কয় কে কে তা বলতেন বা কয় এখন আমি তো তোমাদের বড় আপু, কই কেমনে শরীফ ছিলাম এখন আর ভাল লাগে না, বেটা মানুষ ভাল লাগে না, বেটি হয়ে গেছি জোরে বলো ঠিক কি না? জোরে বলো ঠিক কি না? এই জাতিরে গোমরাহি বানাইতে বানাইতে এই জাতিকে শেষ করে দিচ্ছে, কেউ কথা বলতেছে না জোরে বলেন ঠিক কি না? কথা বলো শরীফ থেকে শরীফা, আরে আল্লাহ বানাইছে তোরে পুরুষ, আহা আমার আল্লাহ বানাইছে, তুই আল্লাহর সাথে পাল্লা দিয়ে মহিলা হয়ে যাচ্ছিস ঠিক কি না? ঠিক কি না? এই জন্য জাতিকে শেষ, এই জন্যে আজকে বড় কষ্ট পালাম। চলচ্চিত্রের নায়ক শাহরুখ কি নাম জানো কি? জায়েদ খান নাম কি? ও বলছে কি জানেন নি, গালি দিছে একদম ডাইরেক্ট ইমামদের শালা কইছে, কি কইছে? শালা শালা কয় শালার ইমামরা বলৎকার, নাউজুবিল্লাহ বলেন না? বাংলাদেশে যে কটা ইমাম আছে এরা যদি আল্লাহর কসম যদি প্রস্রাব করে দেয় একযোগে বাংলাদেশ তলায় যাবে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সবাই চুপ করে আছে, এই ইমাম যদি ছেড়ে দেয়, ইমাম মানেই না তা, তোর বিরুদ্ধে এত বড় কথা বলে, যিনি জিনার মধ্যে থাকে বা বিচারের মধ্যে থাকে, যার কামই হলো পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমানো, জোরে বলেন ঠিক কিনা? চলচ্চিত্র কেমন আমরা জানি না, কথা কই না ঠিক, আমরা মিডিয়াতে কাজ করি চলচ্চিত্র কেমন জানি না, শাবনুর কি তোর বোন হয় না বউ হয়, ওই শাবানা টাবা নাগর বাগর নাম তো অত বুঝি না ছেলেরা বোঝে, পরের মেয়ে মানুষ নিয়ে জোরাজোরি করিস আর কিলে কিলে করিস জোরাজোরি করিস, আর তুই যদি বলিস ইমামরা বলৎকার, তোর মুখে এটা স্বভাব হয়? কথা কই না কেন? জিনাকারী যদি আর এক ইমাম সাহেবদেরকে, কিন্তু এটার প্রতিবাদ কোনো ইমাম করে নাই, দুঃখ সমস্ত ইমামদেরকে বলবো ঐক্যবদ্ধ হও, এখনো আছো হয় ইমামতি ছেড়ে দাও, আর না হয় রাজপথে দাঁড়াও, আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও, জীবন দিয়ে দাও, জীবন দিয়ে দেবো জীবন প্রয়োজন নাই, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দেশকে ভালোবেসে জীবন দিতে রাজি ধরে বলেন ঠিক কি না? ইমান চোরের দলেরা, ইমান চোর, ইমান চোরদের নিয়ে অবস্থা খুব খারাপ। একটা ইমাম কথা বললো না, আমি আশ্চর্য হয়ে গেলাম, ইমামদের তো বিবৃতি দেওয়ার দরকার ছিল, আপনাদের জেলায় যে কটা ইমাম আছে এই কটা যদি রাস্তায় দাঁড়ায় তাই তো ওট্ট নুকনড়ে যাবে, কথা বলেন না কেন? একজন সাধারণ পাবলিক এত বড় কথা বলে যাবে আমরা মেনে নিব? ইমাম মানে কি নেতা? ইমাম মানে কি? ওরা আমাদেরকে চাকর মনে করে? ওরে তুই যদি আমরা না থাকি তোর জীবনে লাশটা কবরে দিতে পারবে না, আমরা না থাকলে তুই পরের মেয়ে মানুষ নিয়ে ঘুমাইতে পারবি না, বাড়ি একদম ঠ্যাং টুং ভেঙে ফেলবে জোরে বলে ঠিক কি না? কলমানা ফরাই দিলে থাকতে পারবে নি আর, উজুরি না দোয়া ফরাই দিলে কিচ্ছু নেই, সব ফেসে দেবে একবার ধরে জোরে বলেন ঠিক কি না? ফেসে দেবে একবারে, তোর হওয়ার সময় হুজুর, মরার সময় হুজুর, তোর সব সময় হুজুর লাগবে, আর সেই হুজুরদের বিরুদ্ধে কথা বলিস তোর কলিজা কত বড় জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমি অনেক আগে থেকেই প্রতিবাদ করতেছি, কিন্তু দুঃখ কারণ অবস্থা যে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, অবস্থা খারাপ, এই জাতিকে বাঁচাবো কেমনে? ডান দিকে তেরে খাটেন বাম দিকে তে যা,
নিচে একটা নোক্তা দিলি হয়ে গেল বা ডান দিকে কত সুন্দর ছেলেটা পড়ছে আল্লাহু আকবার যে নিয়মগুলো বলল ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা উপরে দুই নুকতা দিলি হয়ে গেল তা ডান দিকে তে রেখা টেনে বাম দিকে তে যা উপরে তিন নুকতা দিলি হয়ে গেল সা প্রতিটা হরফে দশটা লিখি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর আমাকে পড়াইতেছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং এখন দেখি যে ওই ছোট ছোট লেডিস কথা বুঝেন নি ছোট ছোট ওই দেখি শিং বান্ধিছে কি রে ওরে কি কয় এটা হাট্টি মাটিম টিম কথা বলেন না দেখ আপনার কি লেখা আছে নি আছে আছে এই বান্ধে দুই পাশে দুইটা বাঁধছে বাইন্ধা ইরে বাবা রে বাবা কাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম সিনিস তোরা সিনিস এগুলো সিনিস কিচ্ছু নেই এ পড়ে হলো কি কিচ্ছু নেই আহা শিক্ষা আমার জাতিকে গোমরাহি করার জন্য এ সমস্ত হলো বিদেশিদের চাল যারে বলেন ঠিক কি না আবার স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আরে অশ্রু যে তার সঙ্গের সাথী অশ্রু যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিখি স্কুলে আগে আমরা মুরব্বীরা পড়তো কলম আর খাতা ছিল বই ছিল আর এখন ওই ব্যাগের ভিতর নেয় পিস্তল ভালো 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 ড্যাগার বড় বড় কলেজ দেখবেন সব ছাত্রদের ওরে বাবা মাজার ভিতর বুঝে তুই পিস্তল আমরাও তো লেখাপড়া করেছি আমাদের বোমা লাগে নাই পিস্তল লাগে নাই আমাদের লাগছে কলম আর খাতা জোরে বলেন ঠিক কিনা প্রতিটা বিশ্ববিদ্যালয় সমাজ সোনা ছেলেগুলো জাতিগুলো শেষ করে দিল শেষ করে দিল স্কুল কলেজে পড়ে তাদের হাতে পিস্তল তাদের হাতে বড় বড় ডেগা আশ্চর্য হয়ে যায় থাকবে তাদের খাতে থাকবে কি কলম আর খাতা জোরে বলেন ঠিক কি না বই খাতা কলম কত কষ্ট করে বাবা মা টাকাগুলো দিতেছে আর ওরা বইয়া বইয়া অফিসে বইয়া খায় আর রাত ভরে বন্ধু কয় বন্ধু বইয়া আপনার ছুরিতে দাঁত দেয় কার জবাই করবা দেখেন না অবস্থা কি অবস্থা আহা ওই যে আমাদের কুষ্টিয়ার আব্রাহা করে চিরতরে বন্ধুরা শেষ করে দিল আহা কিভাবে শেষ করে দিল পিটায় পিটায় শেষ করে দিল অসংখ্য কলেজ যেহেতু অসংখ্য কলেজের সামনে যাওয়া হয় অনেক বিদ্যালয়ে যাওয়া হয় আজকে প্রতিটা শিক্ষকের সাথে ছাত্রর কোনো সম্পর্ক নাই ভালো নাই কারণ যদি কোনো শিক্ষক একটু ভালো লেখাপড়া করায় ছাত্র তারা দেখতে পারবে যেটা বলে ঠিক কিনা আল্লাহ এ তোদেরকে আমি বলতেছি তোরা লজ্জা থাকলে ভালো যদি লজ্জা না থাকলে লজ্জাপতির পাতা বেটে খাস তারপরে ভালো হ এগুলো ছেড়ে দে তবে আমার বিশ্বাস আজকে যারা বসেছে এগুলোর মধ্যে কেউ নাই যদি থাকতো এরা এনে এখানে আসতো না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক আজকে যারা যুবক আছে আল্লাহ এদের জন্য আল্লাহ দয়া করে আল্লাহ যুব বেকারদের জন্য বেকারত্ব দূর করে দেয় জোরে বলেন আমিন মহব্বত দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এই সাদি ওয়ালায়ালি ওরে আজ না হয় কাল তুমি যাইবা কো আর জোরে বলেন যাবার সময় দেখবে চেগ তোমার সবই রইল যাবার সময় দেখবে চেগ তোমার সবই রইল আদরে ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে আদরের ছেলে আদরের মেয়ে সেও যাবে গোসলে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে মরার পরে আর যদি বলেন মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে মরার আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল
যাইবা কবরে মরার পরে দেখবে চেয়েগ তোমার সবই রইল সব শেষ করে দিবে আল্লাহ কিচ্ছু থাকবে না এত মস্তানি এত বাড়ি এত গাব এত জোর এত বল গত বছর যারা মাহফিলে বসেছিল সবাই জিন্দা নাই এক বছরে অনেকেই বিদায় নিছে জোরে বলেন ঠিক কি না নিছে না বাবা আবার আগামী বছর এই কত মানুষ জানাজা পড়বে আহা না জানি আমার জানাজা কে পড়বে আপনার জানাজা কে পড়বে সকাল কে যেন সকালেই মসজিদের এলহাম পড়ে যাবে অমুক মৃত্যুবরণ করেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি খবর পড়ে যাবে সুতরাং এই হলো আমাদের জিন্দেগি এই হলো আমাদের জীবন ও বাবা চোখের পানি ফেলো যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া করবে আমার আল্লাহ ওই চোখ দিলে জাহান্নামে দিবে না জান্নাতে দিবে জোরে বলেন মারহাবা এই যে দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদতে হবে দুনিয়া হাসি তামাশার জায়গা না দুনিয়া হলো জাহান্নামীদের জন্য হাসি তামাশা হলো জাহান্নামীদের জন্য আর ইমানদারের জন্য কষ্ট দুনিয়াটা হলো একটা জেলখানা দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা সুখ নাই শান্তি নাই সব ছেড়ে দাও আল্লাহর ইবাদত করো বন্দেগি করো আল্লাহর গোলামি করো আর আল্লাহর গোলামি করতে গেলে ইমানদার দুনিয়ার মধ্যে ঘাত প্রতিঘাত সহ্য করা লাগে জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমি যে কথা বলতে চাইলাম গো কথাটা শেষ না করতে পারলে আপনাদের মজা লাগবে না কথাটা শেষ করা লাগবে না মুসলমান যে কথা বলতে চাইলাম শুনে নেন আল্লাহ নবীর কাছে সাহাবীরা বললেন হুজুর ওর বাবার চোখে পানি বাবাই কোনো খবর দিতে পারে নাই মনে আসে কিন্তু বাবার চোখে পানি কারণ বাবা যখন সন্তানের কথা যতদিন আব্বা মা বেঁচে থাকে বুড়া হয়ে গেছে তবু চোখের পানি ছাড়বে আপনার বাবা মারা গেলে আপনি ভুলে যাবেন দু বছর চার বছর পরে কিন্তু আপনার আব্বা যতদিন বেঁচে থাকবে রে মা জননী যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে আমার দেখে বলবে মাওলানা সাহেব আমার ছেলেটা আপনার মতো সিয়ারা ছিল আজকে নাই আপনারে ধরে বলবে ভাই আমার ছেলেটা সিয়ারা আপনার মতো আপনার সঙ্গে মিল ছিল আজকে নাই মা বলবে বাজার রে তোর বাড়ি কোথায় তোর সিয়ারার লগে আমার পুলার মিল ছিল আমার পুলাটা নাই দেখা যায় মৃত্যু হয়েছে আজ থেকে ২০ বছর আগে বাবাই বলে নাই মা বলে নাই বাবার চোখের পানি জর্জর করে জমিনের মধ্যে পড়ে বাবার চোখের পানি গলে জমিনের মধ্যে পড়ে সাহাবীরা বলে রবি গায় ওই যুবকের বাবার চোখে শুধু জর্জর করে পানি ঝরেছে বাবাই কিচ্ছু বলে নাই নবী বলে আমার আর বুঝতে বাকি নাই আমি নিজেই যাব রে আল্লাহ নবী চলে গেলেন যুবকের বাড়িতে চলে গেলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ইহালাল বাই ভিতর থেকে আওয়াজ আসসালামু আলাইকুম আসসালাম নবী বলেন ভিতরে আসতে পারিনি বলে আসেন বলে যুবকের বাবা আমার যুবক সাহাবি কই ভিতরে বসতে দিলেন সাহাবির বাবা বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারি না বলে আপনার ছেলে কোথায় বলেন আমি কিচ্ছু বলতে পারি না আজ তিনটা দিন আমি নবীর পাশে সলাত আদায় করতে যায় না নামাজ আদায় করতে যায় না এ যুবক বন্ধুরা শোনো আল্লাহর নবী হঠাৎ নিচের দিকে তাকাইলেন দেখে নতুন মাটি খোঁড়া ঘরের মধ্যে মাটি খোঁড়া নবীজি বললেন সাহাবীর বাবা গো আগে বলো তোমার ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া বলে হুজুর যেহেতু আপনি টের পেয়ে গেছেন আপনার কাছে আর লোকাব না আমার যুবক আমার কলিজার টুকরা সন্তান আমার এই কলিজার টুকরা আমার নয়নমণি আমি তার সিদ্ধ বিদায় করে এই কবর দিয়ে রাখছি ঘরের মধ্যে জোরে বলো আল্লাহ আল্লাহ নবী বলে সাবির রে
আচ্ছা আমি মারা গেল কেউ জানলাম না, আর ঘরের মধ্যে কেন দাফন দিছো আগে বলো? বলে হুজুর আমি কিছু বলতে পারি না, তবে আমার কাছে একটা প্রমাণ আছে, একখানা চিঠি একখানা কাগজ। কাগজখানা এনে দিলেন হুজুরের হাতে, নবীজির হাতের মধ্যে। নবীজি কাগজখানা পড়ে দেখে, বাবা যান আমি আপনার কলিজার টুকরা সন্তান, বাবা গো আপনার হক আদায় করতে পারলাম না, আমি রাতের অন্ধকারে মারা যাব। বাবা গো যদি মারা যায় আমার দেহখানা কোনো মানুষ যেন দেখতে না পায়, আমার লাশটা আপনি নিজে হাতে দাপন করবেন, নিজ হাতে কাপন পরাইবেন, নিজ হাতে গোসল করাইবেন, আর ঘরের মধ্যে দাপন করে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে। আল্লাহ নবী একটা চিৎকার মেরে বলে, তুমি আমাকে এত ভালোবাসতে, আমিও তোমার ভালোবাসতাম, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিলা, কি অভিমান করে চলে গিলা। জিবরীল আমিন হাজির হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবকের ইতিহাস আপনি শোনেন, এই যুবক কই মসজিদের পাশের মহিলা চেষ্টা করেছিল তার সঙ্গে জিনা ব্যবচার করার জন্যে, যখন রাতের অন্ধকারে তার ঘরের মধ্যে ব্ল্যাকমেল করে নবী গো, তখন সে আল্লাহকে ভয় পেয়েছে, আপনাকে ভয় পেয়েছে, ইসলামকে ভালোবেসেছে, সে চিৎকার পেরে বেউশ হয়ে যায়। এরপরে তার দেহখানা নিয়ে বাইরে রাখা হয়, যুবক মনে করছে আমি বেউশ হয়ে পড়েছিলাম, হয়তো এলাকার মানুষগুলো আমাকে উদ্ধার করেছে, ইসলামের কলঙ্ক আসবে, বলবে নবীর সাহাবি জিনা করতে যে ধরা পড়ছে মারা গেছে, নবীর সাহাবি অমুক মহিলার ঘরে আটটা পড়েছে, কলঙ্ক হয়ে যাবে, রাসূলুল্লাহর কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে, কুরআনের কলঙ্ক হবে, হাদিসের কলঙ্ক হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই কারণে তার সন্তান বাবার কাছে বলেছে, বাবা গো দুনিয়ার কেউ যেন টেন না পায়, আপনি আমার কবর দিবেন ঘরের মধ্যে, আমার জানাজা করে রেখে দিবেন, আমার মুসলমান শুনে নাও। আমার নবী একটা চিৎকার মেরে বলে, সাবিরে তুই আমার এত ভালোবাসিস রে, ওর ইসলামকে এত ভালোবাসিস, ইসলামের কলঙ্ক লেগে যাবে রে, এই কারণে জীবন দিয়া প্রমাণ করে দিলি মুসলমান জিনা করে না, ইসলামের মধ্যে জিনা ব্যবচার নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও।